ডাইরেক্ট বাই নাও, ঠিক আছে, প্লাগ ইন। ডাইরেক্ট চেক আউট, মানে ধরো একটা প্রোডাক্ট আছে, কার্টটাতে যাবে না, ডাইরেক্ট তোমার প্রোডাক্টটা বাই নাও করলে চেক আউট পেজে চলে যাবে। হ্যাঁ, আমি বলতেছি যে আপনার বাই নাও যে লেখাটা আছে, মানে বাটন লেখাটা বাই নাও, আমি চাচ্ছি বাই নাও না বলে যে বুক নাও বা পার্চেস নাও, ওই টেক্সটটা কিভাবে চেঞ্জ করবো ভাই? রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস প্লাগইনটা দেখাইছেন না রবিন? কোনটা ভাই? রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস? না না ভাই, দেখেন নাই। না ভাইয়া দেখে নেই। ভাইয়া আপনার আগের ইউটিউব চ্যানেলটা কি রিকভারি সম্ভব হয়েছে? না ভাইয়া, সাপোর্ট এখনো ওরকম মানে পাওয়ারফুল হয় নাই যে আর সদস্যের সাথে কথা বলবো। মেল দিছি, মেলের রিপ্লাই আসে 10 দিন পর, অ্যাক্টিভেট করলাম। তো বেসিক্যালি এইচটিএমএল কোডিং চেঞ্জ করার জন্য এই সাইটটা, মনে করো তোমার চেক আউট পেজে এই চেক আউট লেখাটা তুমি চাচ্ছ না, তুমি এখানে চাচ্ছ বাই নাও বা কিছু একটা লেখা, যে কোনো লেখা, প্লাগইনটা ইনস্টল করার পর টুলসে যাবা, টুলসে যাওয়ার পর রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে যাবা, অ্যাড কি অ্যাড করব, ফাইন্ড করব, চেক আউট, রিপ্লেস দিব, আপডেট অপশন, দেখি হয়েছে কিনা চেঞ্জ। চেঞ্জ হয়ে গেছে, বাই নাও, এম কালেকশন চেঞ্জ করে দিব, বা এখানে কোন একটা ধরো ফুটারে কোন একটা লেখা ভালো লাগছে না তোমার। হ্যাঁ, এটা বাটনও করা যাবে, বাটনের ক্ষেত্রেও করা যাবে, সবকিছু তো করা যাবে, ধরো প্রসিড টু পেপার লেস। তাহলে চেঞ্জ হয়ে যাবে ভাই, শুধু একটা এক জায়গায় করব কিভাবে ভাই? শুধু এক জায়গায়, এমন তো অনেক জায়গায় লেখা থাকবে হয়তো। না, তোমার যে কটা আছে সবগুলোতে চেঞ্জ হবে, এক জায়গাতে চেঞ্জ করতে গেলে ওরে তোমার এক জায়গায় পসিবল না, যে কোনো সবগুলোতে অ্যাপ্লাই হবে, পুরো সাইটে পুরো ডাটাবেজে অ্যাপ্লাই হবে। এটা মনে করো প্রসিড টু চেক আউট অপশন আছে একটা, অ্যাড, এই প্লাগইনটা নাল করা দেখাচ্ছি আমি, প্রসিড টু পেপাল পেমেন্ট লিখলাম, হ্যাঁ একটু চেঞ্জ করলাম, আপডেট, রিলোড দিই। আচ্ছা, কোন জায়গায় যদি এরকম চেঞ্জ না হয়, আচ্ছা মনে করো এখানে দেখেন, শিফট টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, হ্যাঁ এই লেখাটা চেঞ্জ করতে যাচ্ছ, ডাইরেক্ট তুমি লেখাটা নিয়ে কপি করে বসাইলে চেঞ্জ হইলো না, তখন কি করবা, এই লেখাটার উপর রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট দিবা, এইচটিএমএল কোড দিয়েও করা যায় এটা। হ্যাঁ, এরপরে দেখো এখানে স্প্যান লেখাটা লেখা আসছে না, এই লেখাটাকে রাইট বাটন দিয়ে এডিট অ্যাজ এইচটিএমএল দিবা। এবার এই লেখাটা পুরোটা কপি করো, কপি করলাম, এবার রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে আমি একটা অ্যাড করলাম, অ্যাড করার পর ফাইন্ড দিব, পুরো কোডিংটা বসাইলাম, রিপ্লেস তো কোডিংটা বসাইলাম, রিপ্লেসে সিম্পলি শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস জায়গায় ডিফারেন্ট অ্যাড লিখলাম, ওকে আপডেট। ভাই আইডি বা ক্লাস ধরে করতে পারবো না চেঞ্জ? আইডি ক্লাস না, পুরো এইচটিএমএল কোডটা বসাইতে হবে। তুমি ধরো এখানে ইনপুট আইডিটা সব পুরোটা কপি করবে, পুরোটা নিবা, এডিট এইচটিএমএল দিবা, এই পুরোটা কপি করার পর তোমার যদি কোনোখানে চেঞ্জ করতে ইচ্ছা করে তখন তুমি চেঞ্জ করবে। ওকে ওকে ভাই, এবার আমি মনে করো এখানে 6টা অ্যাপ্লাই। আচ্ছা ভাই, ই-কমার্সে অ্যাপ্লাই করলে ভাই সেটা শিপিং অ্যাড্রেসে উপর অ্যাপ্লাই? হ্যাঁ, সব জায়গায় এই লেখাটা চিনা, সেই কুপন ডিসকাউন্টটা শিপিং এর উপরে যেন কাজ করে, তাহলে ভাই এই কাজটা আমরা কিভাবে করব বুঝি নেই। ডিসকাউন্ট যদি আমরা একটা প্রোডাক্টের উপরে দেই, তাহলে সে ডিসকাউন্টটা মানে শিপের উপরে অ্যাপ্লাই হচ্ছে, বাট আমরা চাচ্ছি না যেন সে ডিসকাউন্টটা শিপিং এর উপরে অ্যাপ্লাই হোক, যেন সেটা শুধু প্রোডাক্টের উপরে থাকুক। শিপিং তো আলাদা থাকবে, প্রোডাক্টের উপরেই তো থাকবে, শিপিং এর উপর তো কোনো কিছু অ্যাপ্লাই হবে না, আমি তো সব প্রোডাক্টে অ্যাপ্লাই করছি। বাট ভাই আমি যখন দিচ্ছি সেটা কিন্তু শিপিং এর উপরে কাজ করতেছে ভাই, মানে দুইটা প্রোডাক্ট এবং শিপিং দুইটার উপরে কাজ করতেছে, শুধু একটাতে কাজ করছে না। কোন জায়গায় দেখলা, বুঝলাম না তুমি এটা। একটা প্রোডাক্ট আমি মানে ই-কমার্স যখন স্টলটা সেটআপ দিই, সেটআপ দেওয়ার পর
কুপনটা সেট করি, সেট করার পর যখন কুপনটা আমি দেই তখন সেই ডিসকাউন্টটা আপনার গিয়া প্রোডাক্ট এবং শিপিং দুইটার উপরে কাজ করতেছে। আমি চাচ্ছি যেন সেই কুপনটা শিপিং এর উপরে কাজ না করুক। আচ্ছা একটু দেখাও তো আমাকে লাস্টে। আচ্ছা দেখো এখানে হচ্ছে আমি ধরো 6 বার অ্যাপ্লাই করার পর এখানে অ্যাড দেওয়ার পর এখানে বলছো তুমি তো ফ্রিতে আর ইউজ করতে পারবে না, হ্যাঁ প্লাগ এটা তাহলে কি করবা? এখানে একটা মেসেজ আছে না, এই মেসেজটা কপি করে ফেলো, প্লাগইনের লিংকটা দিয়ে দিন ভাই শিটে। রিয়েল টাইম ফাইনাল রিপ্লাই দেখতে পাবা। এবার দেখো আমাদের তাহলে আমি কি এটাকে আমি আনলিমিটেড করবো কিভাবে দেখো, একটু জাস্ট কোডিং চেঞ্জ করি আসো, বুঝছো তো সবাই? মানে 6 বারের বেশি ইউজ করতে গেলে অ্যাড করতে গেলে ও বলছে তোমার তো লিমিট শেষ, তুমি এখন 10 ডলার দিয়ে পে করো। আমি 10 ডলার দিয়ে পে করবো না, আমি এটা ফ্রি বানাই ফেলাবো। আনলিমিটেড প্লাগইনস, প্লাগইন এডিটর, প্লাগইনটার নাম কি? রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। ড্রপ করো কোন প্লাগইনটা তুমি কাস্টমাইজ করতে চাও। রিয়েল টাইম ফাইন এন্ড রিপ্লেস হয়ে গেছে, এই যে সিলেক্ট করলাম। হ্যাঁ এখন এই প্লাগইনটার কোডিং গুলো তুমি দেখতে পাবা। এই প্লাগইনটার কোডিং দেখার পর প্লাগইনটার জাভাস্ক্রিপ্টের ডাইনামিক ফিল নামে একটা অপশন আছে, সেখানে তুমি একটু কন্ট্রোল এফ দিয়ে যে টাইটেল পাচ্ছ সেটা সার্চ করলাম। সার্চ করার পর দেখতেছি এই যে ইউ হ্যাভ রিচ, এইখানে কোডটা দেওয়া আছে। ওকে এখানে তাহলে কেমনে কি করছে, এখানে দেখো আইডি দিয়ে দিছে 5, মানে 5 বারের বেশি অ্যাপ্লাই করতে পারবা না। আমি মানুষের জন্য মানে এটা ওপেন করে দিলাম, ডেভেলপারকে সম্মান করবো, আবার আমার যাতে সুবিধা হয় আমি আনলিমিটেড ভাবে এটা ইউজ করার ট্রাই করবো। ছটা পাবো এগুলা গিয়ে। এখন আমরা যেটা করলাম রিয়েল টাইম ফাইনাল রিপ্লেস, হয়তো এইটার ব্রাউজার ক্যাশে রয়ে গেছে, দেখি তারপর অ্যাড হয় কিনা। অ্যাড অ্যাড এই যে আনলিমিটেড অ্যাড করতেছি এখন। অ্যাড আচ্ছা ইনকগনিটো মোডে গিয়ে লগইন করো তাইলেই হবে। মানে ব্রাউজারে ক্যাশে রয়ে গেছে, আর ক্যাশটা ক্লিয়ার করলে হবে। যেকোনো থিম প্লাগইন কিভাবে ডাউনলোড ইয়া করব, পারচেজ করব, এগুলো কিভাবে ওটা দেখাবো? প্লাগইন থিম একটা পারচেজ ভার্সন নিয়ে আমরা লাইসেন্সটা ডিসেবল এভাবে করি। আমি লাইসেন্স ডিসেবল কিলো পাসওয়ার্ড চেঞ্জ করছো নাকি ভাইয়া? অ্যাডমিন পাস না? জি ভাইয়া অ্যাডমিন পাস ছিল। সেক্ষেত্রে বা যে কেউ আসলে সাইটের মধ্যে ঢুকে একটু দেখাও তো আমাদের রিয়েল টাইমটা কাজ করলো কিনা।
তোমাদের একটা সাইবার ক্লাস হয়েছিল না? একটা একটা হয়েছিল ভাইয়া, ওখানে দেখাইছিলাম না কিছু কোডিং ডিসেবল করা? লাইসেন্স আইছিল তখন বলছিলেন লাইসেন্স কিভাবে ডিজেবল করে একটা দেখাই দিছিল ভাই। থ্রাইভের উপর কি আর ক্লাস হবে? ক্লাস নিব আবার ভাই, আমাদের তো পেইড কোনো থিমে দেখা হয় শুধু আপনার অ্যাস্ট্রা আর ওশন ডাব্লিউ দেখানো হয়, তাহলে কোনো পেইড কোনো থিম দেখানো হবে? অ্যাস্ট্রা শেষ করি সব দেখব, কোনো সমস্যা ভাই। আমাদের মাস্টার ক্লাসগুলো আর একটু প্লাগইন দিলে ওগুলো পেইড ওগুলো পারচেজ করব কিভাবে ওটা দেখাবেন না? পেইড পারচেজ মানে বুঝিনি মানে যেকোনো টিম পারচেজ করব কিভাবে, কিনব কিভাবে, যেকোনো টিম ইয়া করব কিভাবে? পারচেজ করার জন্য তোমার ওই যে পেয়নিয়ার মাস্টার কার্ড দিয়ে আমরা পারচেজ করব। পেনের যখন পাবা মাস্টার কার্ড, এই সাইডটাতে আমার ঢুকতে দিচ্ছে না। চারের জন্য একটা সাইড দাও তো আমাদের, যে কোনো অন্য একটা এই সাইডে তুমি, বাট সিকিউরিটি প্লাগইনটা ডিসেবল করে দাও মুশফিক। কোডিং হাত দিছি তো ওখানে আড়ি করতেছে এখন। শুনেছো সিকিউরিটি প্লাগইন কিভাবে ধরছে? আমি এই যে আমাকে এখন ঢুকতে দিচ্ছে না, আইপি আইপি ব্লক করে ফেলেছে পুরো, ঢুকছি অনেক কষ্টে। প্লাগ ইন অ্যাড নিউ, সিকিউরিটি প্লাগ ইনটা ফেলাই দিচ্ছি আপাতত। সিকিউরিটি প্লাগ ইনটা কি আছে? আচ্ছা আরেকটা আরেকটা লাইসেন্স ডিসেবল দেখো, আমরা যখন রকেট প্লাগ ইনটা ইউজ করি WP rocket already installed দেয়া আছে। এই মিউট কর রে, এ রকেট অলরেডি টাপড কোডা আছে ভাই, আবার উঠালে টুটবে ভাই। আচ্ছা এটা একটা অলরেডি আছে না, এটা তো অন্য সাইড মনে হচ্ছে। আচ্ছা রকেটটা ফেলে দিচ্ছি। আচ্ছা এই জন্যই কনফিগ করতেছি আমি। রকেটে যেটা দিছি আমি লাইসেন্স ডিসেবল করে দিছি, ডিসেবলটা কিভাবে করছো ওটা দেখাই। $275 প্লাগইন আমি আনলিমিটেড করে ফেলছি। সেক্ষেত্রে কি ভাই আমাদের কোনো প্লাগইন, আপনার লাইসেন্স ডিএক্টিভ করলাম বাট সাইটে আমার কোনো সিকিউরিটি প্লাগইন আছে, সেক্ষেত্রে কোনো কনফ্লিক্ট করবে সেমই ভাবে ক্লায়েন্টের সাইটে? প্লাগইনটা ডিসেবল করে রাখো, মানে সিকিউরিটি প্লাগইনটা ডিসেবল করে রাখো কাজ করার সময়। ইজি আপডেট ম্যানেজার দিয়ে ভাইয়া, এই প্লাগইনের নাম কেমনে চেঞ্জ করতে বলো তো, আমার নাম কেমনে আসলো? এটা দেখাইছিলেন ওই ভাই এডিট করে। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিলাম, নতুন আরেকটা প্লাগইন WP rocket দিচ্ছি। WP ফাইল ম্যানেজার তো দেখছো তাই না? এখন রকেটের সেটিংস অপশনে আমার লাইসেন্স যাচ্ছে, ওকে WP রকেটে গিয়ে সেটিংসে গেলাম, ওভার লাইসেন্স দাও তারপর ঢুকতে দিব, নাহলে কিছু করতে দিচ্ছে না। ওকে
সাপোজ আমরা লাইসেন্স ডিসেবল করব রিয়েল টাইম ফাইনাল রিপ্লেস নামে একটা প্লাগইন আছে যেটা আমাদের সরি ডব্লিউপি ফাইল ম্যানেজার এটাতে তুমি সি প্যানেলে সমস্ত ফাইলের অ্যাক্সেস পাবা ওয়ার্ডপ্রেস থেকে ভাই কিছু কিছু শাস্ত্র আপনার ইয়ে আছে না ভাই ক্লায়েন্ট দেখা যাচ্ছে কাজ করে দিচ্ছে দেখা যাচ্ছে আর 10 15 পরে এসে বলে অর্ডার ক্যান্সেল তো মানে এজ এ ডেভেলপার ইয়ে করার জন্য ভাই আমি কোন একটা সিস্টেম করে রাখলাম বা কোন একটা ফাইল পুশ করে রাখলাম দেখা আমি এক দুই মাস পরে আমি অটোমেটিক্যালি ওটা ব্লাস্ট হয়ে থাকা সাইটটা ভেঙে যাবে হ্যাঁ ব্যাকডোর কোড আছে ব্যাকডোর কোড পুশ করা যায় কিন্তু এটা ওপেনলি দেখাবো না ওপেনলি দেখাইতে গেলে ছেলে সব ব্যাকডোর দিয়ে রেখে দিবে আর অ্যাকাউন্টগুলো এটা রিপোর্ট করলে অ্যাকাউন্ট যাবে তোমাদের তার যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে আমাকে একটু ওয়ান টু ওয়ান বুঝতে পারো আমার সাথে ক্যাশের পরে বলবে থাকে আবার প্লাগইনে গিয়ে প্লাগইন এডিটর অথবা ডব্লিউপি ফাইল ম্যানেজার থেকে ডব্লিউপি ফাইল ম্যানেজারে ফাইলগুলোতে অ্যাক্সেস নাও কই আছে প্লাগইনটা ডব্লিউপি কন্টেন্টে আছে রকেটটা তাই না ডব্লিউপি কন্টেন্টে ঢুকলাম প্লাগইনসে ঢুকলাম রকেট প্লাগইনটা কই ডব্লিউপি রকেটে ঢুকলাম আমি যা দেখাইতেছি এগুলো হচ্ছে কোনো এক্সিস্টিং কন্টেন্ট না বা ক্লায়েন্টের কাজের জন্য দরকার নাই জাস্ট ইন্টারেস্টের জন্য দেখাচ্ছি এরপর আইএনসি নামে ফোল্ডারে গেলাম এরপর এখানে ফাংশন নামে একটা ফোল্ডার আছে সেখানে গেলাম এখানে অপশন ডট পিএইচপি নামে একটা ফাইল আছে সেই ফাইলের মধ্যে সাধারণত অপশন ডট পিএইচপি ফাইলে থাকে এগুলো কোড এডিটর দিয়ে এডিট করতেছি এখন এখানে তোমরা ফলস লিখে এন্টার দাও রিটার্ন ফলস লিখো সেটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসরুমে হ্যাঁ এবার দেখবা ফাংশন রকেট ভ্যালিড কি এরকম কিছু একটা আছে মানে রকেট ভ্যালিড কি নামে কিছু একটা আছে ফাইন্ড করি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি এই যে ফাংশন রকেট ভ্যালিড কি এই ভ্যালিড কিতে ও বলে দিছে তুমি যদি সিক্রেট কি যদি রকেটের সিক্রেট কির সাথে মিলে যায় যদি না মিলে যায় তাহলে রিটার্ন করবে ফলস আমি বলছি মিলুক আর না মিলুক আমাকে ট্রু করে দিবা টি আর ইউ ই করে দিলাম শুধু আর কোনো চেঞ্জ করি নেই ভ্যালিড কিটা ট্রু করে দিছি সেভেন ক্লোজ মানে এখানে যদি ভাই যা মন চায় তাই লিখি তাই ট্রু দেখো না না এখানে ফলস এর জায়গায় ট্রু লিখতে হবে সব সময় থিম প্লাগইন সবগুলোতে আসলে লাইসেন্স ডিজেবল এভাবে করে এবার দেখো চলে আসছে অলরেডি রকেট সেটিংস আসছে না জি লাইসেন্স কি আর চাচ্ছে না আমার কাছে এটা লাইসেন্স কি ডিজেবল করলাম ওকে সেরকম ক্র্যাশের পরে আর অনেক কিছু দেখাবো সবাই ভালো থাকো এটা তো মূলত পিএইচপির কাজ পিএইচপি জানা পারে তারা তো ভালো পারবে এগুলো হ্যাঁ পিএইচপি যারা পারে ভালো পারবে আমি পিএইচপি খুব ভালো পারি না কিন্তু আমি তো করলাম বা আমরা যে